তো আমরা জেনে নেব যে কাকি তোমরা মোটামুটি দিনে কত ফুচকা তৈরি করো? পার ডে 4-5 হাজার ফুচকা তৈরি হয়, শুনতে পেলে তোমরা তাই তো? তো গাইস, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ডেস্টিনেশন কাঁচরাপাড়া ফুচকা গ্রাম। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, ভিডিওটির সঙ্গে থাকো, একটু স্কিপ না করে পুরোটা দেখো। তো চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করতে ভুলো না। চলো দেখে নাও। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানী রাসমণি ঘাটে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা পুরো জলে ভর্তি। যদি এখানে কাপড় ছাড়া মজা হবে না, তারপরে আমরা এসেছি দুজনে। তো বন্ধুরা, তোমাদের আমি জানিয়ে রাখি এই জায়গাটার প্রপার নাম হচ্ছে সহিদপল্লী, কিন্তু এখানে মানুষ এখানে ফুচকা তৈরি করার জন্য, প্রফেশন ফুচকা হওয়ার জন্য জায়গাটি ফুচকা গ্রাম নামে পরিচিত হয়ে গেছে। এই রানী রাসমণি ঘাটের ঠিক পাশেই রয়েছে ফুচকা গ্রাম। ফুচকা গ্রামের যেখানে কয়েকশো পরিবার এই জীবিকার সঙ্গে যুক্ত আছেন এবং এই জীবিকার উপর নির্ভর করে তারা জীবনযাপন করছেন। চলো ভিডিওর সঙ্গে থাকো আর দেখে নাও। আমরা চলে এসেছি কাঁচরাপাড়ার সেই বিখ্যাত ফুচকা গ্রামে, আর চলে এসেছি রঞ্জিত দাসের বিখ্যাত দোকানে, যেখানে ফুড পিপল এসেছিল, বিখ্যাত ইউটিউবার। দেখে নিন বাড়ির অবস্থা, কীভাবে রঞ্জিত দা কী করে বানাচ্ছে ফুচকা তার দেখিয়ে দিতে বলবো। চলো রঞ্জিত দার বাড়িতে যাওয়া যাক। দাদা বাড়িতে আছেন? তো ব্যাড লাক, দাদার কাছে পাইনি, দাদা বাড়িতে নেই। চলো, আমরা আরও পাশাপাশি অনেক বাড়ি রয়েছে, সেখানেও যাবো, তোমাদের সমস্ত কিছু দেখা থাকবো আজকে। চলো। তো দেখতে পাচ্ছ আমরা আরও একটি বাড়িতে চলে এসেছি, যেখানে ফুচকা বাজার চলছে এখনো। তোমাদের ঠিক সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি আরও একটি বাড়িতে, তোমাদের আমি দেখিয়ে দেবো। সুমিত্রাদির বাড়িতে আমরা ঠিক আছি এখন, দেখতে পাচ্ছ সুমিত্রাদি আমাদের সামনে রয়েছে। দেখতে পাচ্ছ এই যে বাক্সটা রয়েছে, এর মধ্যে এখন ফুচকা ঢালা হচ্ছে, আর এখন ঠিক বাজে বিকেল দুপুরটা আড়াইটা, এখন ঠিক বাজে আড়াইটা। দেখতে পাচ্ছ এই জালের মধ্যে ঢালা হচ্ছে ফুচকাগুলোকে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা করার সময় অনেকেই রয়েছে দেখছে, ঠিক আছে। তো আমরা সুনিতাদের থেকে জেনে নেবো কীভাবে ফুচকা তৈরি করা হয় বা কখন ওনারা তৈরি করেন, ঠিক আছে। তো দিদি, তোমরা যে ফুচকা তৈরি করো, ঠিক তোমার টাইমটা মানে কখন থেকে তোমরা শুরু করো? আমরা ভোর 3টে থেকে উঠে উঠে আটা মাখাই, তারপরে লোকজন যখন যেতে 7টা 7:30 বেজে যায়। এবার আমাদের ফুচকা কমপ্লিট করতে গেলে অন্তত 12টা 1টা তো লাগবে। মানে সকাল থেকে স্টার্ট করে তোমাদের মোটামুটি দুপুর গড়িয়ে যায়, তাই তো? দুপুর গড়িয়ে যায় 3টে। তো এই যে তোমরা যে ফুচকা তৈরি করো, ঠিক আছে, যে আটা মানে এটা কি আটা না ময়দা ইউজ করো তোমরা? আটা ইউজ করো, তাই তো? আটাই আলাদা, এটা আমরা রেশনের থেকেও নিয়ে আসি, এবার ফুচকার দোকান থেকেও কিনতে পাওয়া যায়, আমাদের দোকান আছে, সেখান থেকে আমরা নিয়ে আসি, কিনে নিয়ে আসি ঘরে বসে সব। আর এই যে আমি দেখতে পাচ্ছি এই যে তোমাদের এটা বাড়ি, তো বাড়িটা দাঁড়াতে বলবো, তো এই বাড়ির সঙ্গেই যে একটা দোকান রয়েছে, মানে তোমরা কোনো মার্কেটে যাও নাকি এখানেই তোমার দোকানটা দাও? এখানেই তোমাদের দোকান, তাই তো? তো এখানে আমি দেখছিলাম প্রত্যেকে অনেকের বাড়িতে আমি গেলাম, এখানে সবার মোটামুটি বাড়ির সঙ্গে দোকান রয়েছে, তাই তো? ওনারা আদার্স কোনো মার্কেটে যান না, তাই তো? বাড়ির মধ্যে সবার দোকান, সবার বাড়ির মধ্যে দোকান শুনতে পেলে। তো জেনে নেবো মোটামুটি তোমাদের এখানে লোকজন কটার দিকে খেতে আসে ফুচকা? 4টার থেকে খেতে আসে, 4টার থেকে, তাই তো? আর এখানে 4টার থেকে 8টার মধ্যে কমপ্লিট। আর এখানে মোটামুটি কি ধরনের ফুচকা পাওয়া যায়? সব ধরনের, যেখানে এখানে আমাদের ব্যানারে তো আছে কত রকমের, মোটামুটি তাও মানে 7-8 রকম আইটেম পাওয়া যাচ্ছে। তো মধ্যে এগুলাই পাওয়া যায়। তো আমি জেনে নেবো, এখানে আমি দেখতে পাচ্ছি টক জল ফুচকা, এর প্রাইস কেমন আছে, কত করে নিচ্ছ? এইগুলো আমাদের টাকায় কটা দিচ্ছ, মানে 10 টাকায় 10টা 10টাকায় 10টা দিচ্ছেন। আর দই ফুচকা? দই ফুচকা 6টা 40 টাকা। দই ফুচকার দামও তোমরা শুনলে 6টা 40 টাকা। আর আমি দেখতে পাচ্ছি এখানে চিকেন ফুচকা, এখানে ব্যানারটি রয়েছে, একটু দেখাতে বলবো সাইড করে, চিকেন ফুচকাও রয়েছে। তো চিকেন ফুচকা মানে কেমন দিচ্ছ? ওই 6টা 40 টাকা। চিকেন ফুচকারও প্রাইস 6টা 40 টাকা, তাই তো? আর এমনি ওই যে চাটনি ফুচকা
চাটনি ফুচকাগুলো ছটা 30 টাকা না 20 টাকা, আর পাপড়ি চাট 40 টাকা প্লেট। তো এখানে মোটামুটি বেসিক্যালি কারা খেতে আসে? আমাদের এখানে খেতে আসে অনেক দূর দূর থেকে লোকরা খেতে আসে। দূর দূর থেকে আসেন তাই তো? আর তোমাদের যে ফুচকা এটা কি তোমরা মানে কোন বিয়ে বাড়ি অনুষ্ঠানে তোমরা সাপ্লাই দাও? সাপ্লাই দিই। ভিডিওটা দেখবে পুরোটা, আমি সমস্ত কিছু বলে দেবো ডিটেলস এ, আর তোমাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশনে, তো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর যদি অর্ডার করতে চাও তোমরা ফোন করতে পারো, তাই তো? নাম্বারটা আমি দিয়ে দেবো। এখানে প্রত্যেকটা বাড়িতে নিজস্ব ফুচকার দোকান রয়েছে, দেখতে পাচ্ছি এখানেও পাশে একটা স্টল রয়েছে দোকানের, মানে প্রত্যেকে এখানে নিজস্ব দোকান রয়েছে, তারা আলাদা কোনো মার্কেটে এখানে বসে না, তারা দেখতে পাচ্ছে প্রত্যেকের বাড়িতেই নিজস্ব দোকান রয়েছে ফুচকার। তো ভিডিও শেষ করার আগের মুহূর্তে একটা কথা আমি জানিয়ে দিতে চাইছি যে তোমরা এই কাঁচড়াপাড়ার বিখ্যাত ফুচকা গ্রামে কীভাবে আসবে, কাঁচড়াপাড়া স্টেশনে নামবে, স্টেশনে নেবে টোটো ধরে বাগমোড় আসবে, বাগমোড় থেকে আরেকটা টোটো ধরবে, বলবে যে ফুচকা গ্রামে যাবো, ঠিক আছে, ওই ওই টোটোতে তোমাকে ফুচকা গ্রামে নামিয়ে দেবে। এরপরে ওই পাড়ার মধ্যে প্রায় 100টি ফ্যামিলি রয়েছে, যে কোনো বাড়িতে ঢুকলেই তোমরা ফুচকার স্বাদ উপভোগ করতে পারবে। তো বন্ধুরা, এই ফুচকা গ্রামের সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণ জন্য সঙ্গে থেকো, সাপোর্ট করো।